প্রিয় শিক্ষার্থীরা, অন্তরীকরণের অনুশীলনী 9.1-এর 19 নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান করব। তাই চলো অঙ্কটি শুরু করা যাক। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি খেয়াল করো এবং নিজেরাও খাতায় নোট করে তুলে নাও। প্রথমে আমাদের ধরে নিতে হবে, ধরি y ইকুয়াল টু x সাইন x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। সুতরাং উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে পাই ddx অফ y ইকুয়াল টু ddx অফ x সাইন x ডিভাইডেড বাই 1 প্লাস cos x ইকুয়াল টু ওয়ান প্লাস cos x ddx অফ x সাইন x মাইনাস x সাইন x ddx অফ 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x হোল স্কোয়ার। এটি ডিফারেন্সিয়েশনের সূত্রানুযায়ী বসেছে। এখন আমরা হরে 1 প্লাস cos x হোল স্কোয়ার এবং লবে 1 প্লাস cos x ইন্টু x ddx অফ সাইন x প্লাস সাইন x ddx অফ x মাইনাস x সাইন x ইন্টু মাইনাস সাইন x ইজ ইকুয়াল টু হরের মধ্যে বসাই 1 প্লাস cos x হোল স্কোয়ার এবং লবে 1 প্লাস cos x ইন্টু x cos x প্লাস সাইন x প্লাস x সাইন স্কোয়ার x ইজ ইকুয়াল টু হরের মধ্যে 1 প্লাস cos x হোল স্কোয়ার এবং লবের মধ্যে x cos x প্লাস সাইন x প্লাস x cos স্কোয়ার x প্লাস cos x সাইন x প্লাস x সাইন x। এখন আমরা পরের অংশটুকু করি, ইজ ইকুয়াল টু x cos x প্লাস সাইন x প্লাস cos x ইন্টু সাইন x প্লাস x ইন্টু cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস cos x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হরে 1 প্লাস cos x হোল স্কোয়ার x cos x প্লাস সাইন x প্লাস cos x ইন্টু সাইন x প্লাস x ইন্টু 1। এখন হরে 1 প্লাস cos x হোল স্কোয়ার এবং লবে x cos x প্লাস সাইন x ইন্টু cos x প্লাস সাইন x ইজ ইকুয়াল টু হরে 1 প্লাস cos x হোল স্কোয়ার এবং লবে x cos x প্লাস x। এখানে আমরা সাইন x কে কমন নিয়ে পাই সাইন x ইন্টু cos x প্লাস সাইন x। পুরোটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, ইজ ইকুয়াল টু হরে 1 প্লাস cos x হোল স্কোয়ার এবং লবে x cos x প্লাস 1 প্লাস সাইন x ইন্টু cos x প্লাস 1। এখন হরের মধ্যে 1 প্লাস cos x হোল স্কোয়ার এবং লবে cos x প্লাস 1 x প্লাস সাইন x
এটি উৎপাদকে বিশ্লেষণ করে করা হয়েছে। পরবর্তীতে ইজ ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এক্স, এটি আজকের অঙ্কটির সমাধান। তোমরা অঙ্কটি গুরুত্ব সহকারে করবে। ধন্যবাদ।